শুরু করার আগে বন্ধুরা আমি আপনাদের গেমস অফ ডট কম এর সাথে পরিচয় করিয়ে দিতে চাই। এখন গেমস অফ ডট কম খুব চর্চা আছে, কারণ এইটা মানুষকে ফ্রি গেম খেলার জন্য টাকা দিচ্ছে। আমি তো বলবো টাকা দিচ্ছে কি টাকা তো জলের মতো ঢেলে দিচ্ছে। গেমস অফ ডট কম ইউজ করার জন্য বন্ধুরা আপনাদের কোনো রকম অ্যাপ ডাউনলোড করতে হবে না, শুধু ক্রোমের মধ্যে গিয়ে লিখতে হবে আপনাদের www.gamesof.com। এখানে আপনারা ফ্রি গেম খেলে কখনো কখনো 50 থেকে 100 টাকা পেয়ে যেতে পারবেন, আবার কখনো স্মার্টফোন কখনো ল্যাপটপ আপনারা জিতে যেতে পারবেন। আর যে টাকাগুলো বন্ধুরা আপনারা জিতবেন ওইগুলো আপনারা পেটিএমে সোজা সোজা তুলে নিতে পারেন, অথবা আপনার মোবাইল রিচার্জ করতে পারেন। শুধু এটাই নয় বন্ধুরা, এখানে আপনার বন্ধুদের সাথে ওইটা রেফার করে আরও টাকা ইনকাম করে নিতে পারে। আমি তো এটাই খুঁজে পাচ্ছি না এত টাকা এই গেমস অফ ডট কম দিচ্ছে কিভাবে। এখানে আপনারা প্রতিদিন এটা আর্নিং করতে পারেন, নাম একটু মনে রেখে দেন gamesof.com। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে বন্ধুরা আমি স্টেভি ক্যারেক্টার আপনাদের সামনে নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এখানে 500 ডায়মন্ড টপ আপ করতে হবে আপনাকে, আর টপ আপ করেই আপনি স্টেভি ক্যারেক্টার পেয়ে যাবেন। সাথে সাথে কি আগামাতা পাবেন ওইটা জানি না, যাই হোক স্টেভি ক্যারেক্টার ওই মেইন পাবেন। আর ওইটার সাথে লেভেল 4 ক্যারেক্টার আপডেটর পেয়ে যাবেন, ঠিক আছে? সার্ভোর্ড একটা দেখা যাচ্ছে। তো যাই হোক, যেভাবেই হোক সেটা আমি এইখানে আপনাদের টপ আপ করবো। টপ আপ করে ওইটা যে স্টেফিক ক্যারেক্টারটা পাবো তা দেখিয়ে দিচ্ছি, এবং ওইটা দিয়ে গেম প্লেও দেখিয়ে দেবো আপনাদের, ঠিক আছে? তো একসাথে সব দেখিয়ে দেবো। এখানে আমি 400 টাকা টপ আপ করতে হবে, তো 400 টাকার টপ আপ আমি এখনই করে নেব। এখানে আমার 400 টাকা টপ আপ হয়ে যাবে, আমি স্কিপ করে দেব। আর স্কিপ করার পর 400 টাকা টপ আপ হয়ে গেলে, 500 ডায়মন্ড টপ আপ হয়ে গেলে আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের স্ক্রিনে। তো বন্ধুরা আমার টপ আপ হয়ে গেছে, 520টা ডায়মন্ড আমি টপ আপ করে নিয়েছি। আর ওইখানে দেখুন আমি স্টেভি ক্যারেক্টারটা এখনই গিয়ে দেখিয়ে দেব, যে স্টেভি ক্যারেক্টার আমি আপনার সামনে নিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এটা নিয়ে নিলাম স্টেভি ক্যারেক্টার। প্রথমে এটা কি দিল, একটা মাস যাইনি না, ওটা কি দিল আমার জানার ইচ্ছেও নেই। তো স্টেভি ক্যারেক্টারটা আমি নিয়ে নিই বা আউটফিট সহ, ঠিক আছে? মানে স্টেভি ক্যারেক্টারের যে সাথে যে বান্ডেলটা আছে ওইটা শুধু দিয়ে দিয়েছে 400 টাকাতে। ওকে, তো আমি ভেবেছিলাম প্রথমত যে ডায়মন্ডে আসবে, যেভাবে ও লোক এসেছিল, তো ওই কিসে টপ আপে। তো যাই হোক, এখানে তার অ্যাবিলিটি যেটা আছে ওইটা তো সবাই জানেনি। তো চলো বন্ধুরা, এখন স্টিভি ক্যারেক্টার দিয়ে আমি আপনাদের গেম প্লে দেখিয়ে দিচ্ছি। এই গেম প্লেতে দেখতে পাবেন এই ভিডিওতে। আর আরেকটা জিনিস, এই ভিডিও দেখার পরই আমি বলে দেবো স্টেভি ক্যারেক্টার কীরকম, ওইটা নেবেন কি না নেবেন ওইটা আপনার উপর, ঠিক আছে? তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি স্টেভি নিয়েই খেলছি, এবং স্টেভি নিয়েই আমি ইনিমিদের মারার চেষ্টা করছি। তো ঠিক আছে, এইদিকে তো যত সময় আমি অ্যাবিলিটি ইউজ না করছি তত সময় এটা নর্মাল প্লেয়ারদের মতোই খেলবে, দেখতে পারেন আপনারা। তবে একটা জায়গায় গিয়ে আমি আপনাদের অ্যাবিলিটি ইউজ করে দেখিয়ে দেব, এরপরে একটা ক্লিপ আছে, ঠিক আছে? তো এইখানে সবচেয়ে বড় যে প্রবলেম আমার মনে হয় বন্ধুরা, সেটা হলো আমি বলে দেব সামনের দিকে যে কি প্রবলেম হচ্ছে স্টিভি ক্যারেক্টারে। এমনিতে সব ঠিক আছে, তার যে অ্যাবিলিটি আছে সব ঠিক আছে। আমার এটা হলো লেভেল 4, স্কিল লেভেলও 4, আর স্টেফির যে ফ্র্যাগমেন্ট লেভেল ওইটাও 4, ঠিক আছে? কারণ লেভেল 4 কার্ড আমি পেয়ে গেছি। তো এখানে কয়েকটা গেম প্লে আমি আপনাদের দেখাবো, ইনিমিদের মেরেও দেখাবো, ঠিক আছে? এখানে একটা ইনিমি তো আমি মেরে দিলাম, তারপর আরও কয়েকটা ইনিমি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি মারবো এদেরকে। তারপরে আর কিছু ক্লিপ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে ক্লিপগুলোতে আমি ডুয়ো খেলেছি বেশিরভাগ আজকে, কারণ হলো আমি সাধারণত মেক ক্যারেক্টার নিয়ে খেলি না। ওকে, কারণ হলো বেশিরভাগ অলক নিয়ে খেলি, তো ওইটা একটা অভ্যাস হয়ে গেছে আমার অলক নিয়ে খেলতে খেলতে। তো মেক ক্যারেক্টার নিয়ে প্রথম খেলতে গিয়ে অনেক অসুবিধা হচ্ছে আমার। এখানে এনিমি আছে, কিছু এনিমি নেমেছে, আমার আমি এখন একা হয়ে গেছি, কারণ আমার যে ডুয়ো ছিল সে মরে গেছে। এখানে একটা এনিমি বাস ডাউন, আগে গ্লোয়াল দিয়ে ওইদিকে কাভার করবো, কারণ না হয় তার ফ্রেন্ড এসে বাঁচিয়ে নিতে পারে। আরেকজন এসেছে বোকাচন্দ্র, ডাউন শেষ, দুজনই সমাপ্ত। এনা বন্ধুরা আমার নোটিফিকেশন এসে গেছে গেমস অফ ডট কমে। তো যাই হোক, এদেরকে মেরে দিয়েছি এখানে, কিন্তু দেখতে পারবেন এখানে আমি স্টেভি ক্যারেক্টারের অ্যাবিলিটি ইউজ করতে ভুলে গেছি। ওকে, কারণ এই সিচুয়েশনে অ্যাবিলিটি ইউজ করব, তো অ্যাবিলিটি ইউজ করতে কিছু সমস্যা হয়ে গেছে, মানে প্রবলেম হয়ে গেছে। শুধু এই একটা কারণে স্টেভি ক্যারেক্টারের যে অ্যাবিলিটিটা আছে, যে পাওয়ারটা আছে, ওইটা আমার মনে হয় না তেমন কাজ করবে বা তেমন ভালো লাগবে কারুরই, ঠিক আছে? তো আমি কিছু ক্লিপ আরও দেখিয়ে দিচ্ছি, আমি কেটে কেটে শুধু ইনিমি মেরে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে আরেকজন ডাউন, এ বোকাচন্দ্র কোথায় তাকিয়ে দাঁড়িয়েছিল এটাই তো বুঝতে পারি নাই, কোন দিকে দাঁড়িয়েছিল, কার অপেক্ষা করছিল বা কার চিন্তা করছিল, হায় হায় রে,
এর বন্ধুটাও আসছে না। তো ভাই তোকে আমি উপরে পাঠিয়ে দিই, কারণ হলো তোর বন্ধু টন্ধু নাই, তুই বোকাচন্দ্র মর, উল্টে পরে মরে যা। আরেকজন আছে, উপরে আছে, একে খুঁজে পাওয়া যাচ্ছে না, অ্যাকচুয়ালি এইখান থেকে ওইখানে দৌড়াচ্ছে শুধুমাত্র। কি যে চায়, তার উদ্দেশ্য কি, আমি একটু দেখে দিচ্ছি ওকে মেরে। এই তো এসে গেছে, পা বোকাচন্দ্র শেষ। তো এখানে দেখুন বন্ধুরা, আমি যাচ্ছি উপরে, এনিমি আছে, ঠিক আছে, উপরে এনিমি আছে, কারণ আমি ওখানে তাদের লোকেশন পেয়ে গেছি, তারা মারামারি করছিল বা ফাইট করছিল উপরে এনিমিদের সাথে। ওই দেখুন উপরে এনিমিদের সাথে লড়াই চলছে। তো এখানে আমি ক্যারেক্টারটার অ্যাবিলিটিটা খুব মনে করে ইউজ করেছি, হেডশট খেয়েছে, ডাউন হয়ে গেছে, কিন্তু ওই দেখো আরেকজন বেড়েছে। গ্লোয়াল দিয়ে বাঁচানোর চেষ্টা, আমি একটা গ্রেনেড মেরে দৌড়াবো। এখানে কি হয়েছে, আমার গ্রেনেড আমার উপরেই পড়ে যায়। তো যাই হোক, আমাকে বাঁচিয়ে নিয়েছে, গ্রেনেডটা ফিরে আসবে। আমি ওই এই দেখো গ্রেনেডটা ফিরে এসে আমি ডাউন হয়ে গেলাম। আরে আমার বন্ধুটা গুলি খেয়েও দৌড়ে দৌড়ে আসছে, নাক সিধা করে দৌড়াচ্ছে, দেখো অবস্থা। যাই হোক, এখানে আমি কিন্তু স্টেফি ক্যারেক্টারের অ্যাবিলিটিটা খুব মনে করে ইউজ করেছি, এই তো ইউজ করে নিয়েছি, ঠিক আছে। এই দেখো এখন যেই মারতে যাচ্ছি, স্টেফি মানে অ্যাবিলিটির বাইরে চলে গেছি, কি হলো তাতে। এইটা সবচেয়ে মানে আমার খারাপ লেগেছে, যেই তুমি স্টেফি ক্যারেক্টারের অ্যাবিলিটি ইউজ করলে, মাত্র এক লাফ দিলাম বাইরে, সামনে তো এগুতে হবে কারণ রাশ করছি আমি। তো এখানে কি হয়েছে, সঙ্গে সঙ্গে আমার সার্কেল থেকে আমি বেরিয়ে গেছি। তার মানে এইটা হলো যে ক্যারেক্টার কিনেছো তুমি, আর ক্যারেক্টার মানে তুমি ইউজ করবে, তোমার অ্যাবিলিটি থাকবে এক জায়গায়, তুমি থাকবে আরেক জায়গায়, মারবে আরেকজনকে, তুমি এখানে মরবে ভাই। তো এই অ্যাবিলিটির কি প্রয়োজন হলো আমি বুঝলাম না, এই অ্যাবিলিটি কোনো কাজে লাগবে কিনা এটাও জানি না। আমি খুব মানে বিরক্ত লেগেছে, একটুকু ভালো লাগেনি, ঠিক আছে, যে অ্যাবিলিটি আমি ইউজ করলাম ওইটা পিছনে থেকে গেল। তো এরকম কিরকম হবে, এটা একমাত্র ইউজ করতে হবে ক্লোজ রেঞ্জে, ঠিক আছে, মানে যেইখানে ধরে নাও একটা ঘরের ভিতরে বসে আছো বা ওই টাওয়ারে আছো, টাওয়ারে তুমি ইউজ করতে পারো স্টেফি ক্যারেক্টারের অ্যাবিলিটিটা, আর তাছাড়া তুমি ইউজ করতে পারবে না, ঠিক আছে। তারপরে ধরে নাও একটা ঘরের ভিতরে খুব মানে ক্লোজ রেঞ্জে ফাইট হচ্ছে, তারপর ইনিমির সাথে খুব ক্লোজ রেঞ্জে ফাইট হচ্ছে, তখন স্টেফি ক্যারেক্টারের অ্যাবিলিটিটা তুমি ইউজ করতে পারো। তাছাড়া আমার মনে হয় না ভাই তোমার এটা কোনো উপকারে লাগবে। আমার তো একদম বিরক্ত লেগেছে এই জায়গায়, ঠিক আছে, কারণ সার্কেল রেখে দৌড় দে, এটা কি ধরনের বোকাচন্দ্রের ক্যারেক্টার, সার্কেল এক জায়গায় ক্যারেক্টার অন্য জায়গায়। ও লোকের মতো যদি হয়ে যেত, সার্কেল নিয়ে দৌড়াতো, তাহলে অন্তত পক্ষে টিমের কথা ছেড়ে দাও, আমি নিজে তো বাঁচতে পারতাম, ক্যারেক্টার আমি নিয়েছি, আমার নিজে তো আমি বেঁচে যেতাম না। তো এখানে আমার নিজের বাঁচারও চান্স নেই, আমি যে ড্যামেজ যে কমাবে, বুলেটের ড্যামেজ, গ্রেনেডের ড্যামেজ, ওইগুলা কমাবে কোন সময়, সার্কেলের ভিতরে থাকতে হবে। আর না হয় এমন যদি হয়ে যেত যে সার্কেল থাক যেখানেই, আমি নিজে বেঁচে যাব, সার্কেলটা টিমমেটদের জন্য যদি হতো তবু হতো একটা জায়গায়, কিন্তু এখানে বুঝতে পারছে না, সার্কেল চলে গেছে, অ্যাবিলিটির সার্কেল অন্য জায়গায়, ঠিক আছে। তো এই ছিল বন্ধুরা, কিছু গেম প্লে দেখে নাও, আমার আর বলার কিছু নেই। যারা কিনার মানে কিনার ইচ্ছা আছে, যাদের এখনও বাই করার ইচ্ছা আছে, তোমাদের বলছি তোমরা বুঝে শুনে কিনো, ঠিক আছে। একটা জায়গায় আমার খুব খারাপ লেগেছে, আর কিছু না, আর না হয় ক্যারেক্টারের যে অ্যাবিলিটিটা ছিল ভাই দারুণ ছিল, এমন কোনো ক্যারেক্টার এখনও আসে নাই যে ড্যামেজটা রিডিউস করে দেয়, একমাত্র স্টেভই ছিল, কিন্তু ওইটা ইউজ করা খুবই কঠিন, মানে তুমি ইউজ করতেই পারবে না, ঠিক আছে। তো এটাই ছিল, আমার আমার ভালো লাগেনি এই জায়গা আমি বলতে চাই। তো তোমাদের উপরে, এখন কিনতে চাইলে কিনো, হতে পারে সামনের দিকে ওইটা চেঞ্জ করে দিতে পারে, কারিনা ফ্রি ফায়ার ওইটা চেঞ্জ করতে পারে, যে সার্কেলটা রেখে দৌড়াবে, নিয়ে দৌড়াবে, এটা হতে পারে, ঠিক আছে। তো এরকম যদি হয় যে চেঞ্জ করে দে, তাহলে ঠিক আছে, ক্যারেক্টারটা মারাত্মক হবে একদম, নিয়ে খেলা যাবে, নিয়ে খেলা যাবে, ঠিক আছে। তো এই ছিল বন্ধুরা আমার ভিডিওটা আজকের জন্য, এই পর্যন্তই, মিলছি আপনার সাথে নেক্সট ভিডিওতে। gamesup.com এ বন্ধুরা টাকা বিলিয়ে দিচ্ছে, ওখানে যেয়ে আপনার টাকা নিতে একদম ভুলবেন না, ডেসক্রিপশনে লিংক আছে, তাড়াতাড়ি যাও। আর যাওয়ার আগে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন নতুন হয়ে থাকলে।